নারায়ণগঞ্জে কুতুবপুর ইউনিয়ন যুবলীগ ও অঙ্গসংগঠন 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 14 জুলাই নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের লাকিবাজার এলাকায় ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ ফাইজুল ইসলাম। এর আগে তাকে ফুলের নৌকা দিয়ে বরণ করে নেন আয়োজকরা। যে সময়ে মানুষ আমলিক থেকে গা পাকার জন্য একটু দূরে শুয়ে থাকে, আর আমার এই কুতুবপুরের মানুষ, তাই আমি নারায়ণগঞ্জের অনেক নেতাদেরকে বলতে চাই এবং আজকের অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করতে চাই, যাত্রা দেখুন। কুতুবপুরের মানুষ আমলিকে কত ভালোবাসে, কুতুবপুরের মানুষ তারা থেকে সংস্কার সাহেবকে কত ভালোবেসে, এই সময় তার একটি কার্যক্রম উদ্বোধন করে যাচ্ছে। কারণ সামনে কিছুদিন পরে এই জাতীয় নির্বাচন, সেই নির্বাচন পরিচালনা করার জন্য একটি কার্যক্রম দরকার, একটি অফিস দরকার, তাই ওনারা সিদ্ধান্ত নিয়েছে এই কার্যক্রম থেকে আগামী নির্বাচন ওনারা পরিচালনা করবে। আপনারা জানেন যারা নতুন আমলিগার, যারা নতুন আমলিগে এসে ফয়দা লুটেছে, মানে তারা লাভ পেয়েছে, বিভিন্ন উপকার পেয়েছে, তারা আজকে আমলি থেকে সরে যাচ্ছে। আর ওই যারা অরিজিনাল আমলিগার, এই কুতুবপুরের মানুষ প্রমাণ করেছে তারা অরিজিনাল আমলিগার এবং জয় থেকে সাইমসুফান সাহেবের অরিজিনাল কর্মী এবং তারা ভাই এবং আমলি পরিবারের তারা সদস্য, সেই হিসাবে আজকে তারা এই অনুষ্ঠান এবং কার্যক্রম উদ্বোধন। তাই আমার পক্ষ থেকে, জনকেন সাইমসুফান সাহেবের পক্ষ থেকে এই কুতুবপুরবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই। সাইমসুফান সাহেব ভাই সেই প্রমাণ দেখিয়ে দিয়েছে, উনি এখানে বক্তব্য বলে গিয়েছেন এই এলাকায় কেন উন্নয়ন হলো না, উনি সেই সময় এই এখানেই বক্তব্য রেখেছিলেন। কিছুদিন পরে আমাকে ডেকে নিয়ে, রিপনকে ডেকে নিয়ে উনি ইঞ্জিনিয়ার কাছে, আমার 10টা ইঞ্জিনিয়ার নিয়ে আমাকে বসে দিয়েছেন যে কুতুবপুরে কি কি কাজ বাকি আছে। এখন আমি নামাজ পড়ে এসেছি, মিথ্যাটা বলার আল্লাহর কাছে জব্দি করতে হবে এবং আল্লাহ যদি চায় আমি মাগফিরাত করবো, সে কসম নিয়ে বলছি। দশজন ইঞ্জিনিয়ার নিয়ে বসে আমাকে ফোন দিয়েছে কুতুবপুরে কাজের ব্যাপারে, তাৎক্ষণিকে কুতুবপুরের উন্নয়নের যে বাকি কাজগুলো, তখন আমি রিপোর্টে দিয়ে ইঞ্জিনিয়ারকে নাম দিয়ে যে এই উন্নয়ন কুতুবপুর উন্নয়ন হয়, তা আমি জানি জানা মতে কুতুবপুরের উন্নয়নের আর কোনো বাকি নেই। যদি কোনো কাজ বাকি থাকে তাহলে আমাকে বলতে পারেন, গুরুরাম ভাই আছেন, জিল্লার ভাই আছেন, আমাকে বলবেন। 6 মাস নির্বাচনের বাকি, 6 মাসের আগে বাকি কাজ করে দিব ইনশাল্লাহ। কারণ আমার নেতা যা বলেন সেই কাজ করেন, এর আগেও আপনারা প্রমাণ পেয়েছেন এবং ভবিষ্যতে প্রমাণ পাবেন। তাই আমি বলব এই এলাকার বাসীর কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, এই কুতুবপুরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের স্বার্থে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমার নেতা জনতাকে সাইমসুফান সাহেবকে নৌকা নৌকায় ভোট দিয়ে আবার কুতুবপুরবাসী প্রমাণ করে দেবে যে আসলে কুতুবপুরবাসী উন্নয়নকে ভালোবাসেন, জনতাকে সাইমসুফানকে ভালোবাসেন, জনতি শেখ হাসিনাকে ভালোবাসে এবং নৌকাকে ভালোবাসে, এই জন্য এই কুতুবপুর কেন্দ্রে আপনারা বিজয় করেছে। এই বিজয়ের পর ইনশাল্লাহ বাকি যে বড় বড় কাজ থাকে সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ বাকি কাজগুলো আবার করে দিব। এই সময় কুতুবপুর 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মুজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কলিমুল্লাহ, সাবেক সহসভাপতি দিলদার হোসেন, আবু মাসুম, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সেলিম মিয়াজি, ফতুল্লা থানা যুবলীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা থানা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মীর আশরাফুল হক রিপন, নয় নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা সোনালী, হারুন মুন্সী, নজরুল ইসলাম, রহিম মুন্সী, রাজু আহমেদ ও নাদিম গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।